তুমি এখানে কেন? আপনি আমার বউ, আমি আপনার কাছে আসতেই পারি। কিন্তু আমি তোমাকে স্বামী হিসেবে মানি না, আর তুমি আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? আপনি না মানেন, আমি তো আপনাকে বউ হিসেবে মানি, তাছাড়া আমার আপনাকে দেখার অধিকার আছে। না, কোনো অধিকার নেই। অধিকার থাকতো যদি আমি তোমাকে দিতাম তো। প্লিজ আমার কাছ থেকে দূরে যাও। স্বামীকে কখনো স্ত্রীর অধিকার দিয়ে দিতে হয় না, বিয়ে করলে স্বামী তার স্ত্রীর থেকে পেয়ে যায়। তাহলে আপনি আমাকে কি অধিকার দিবেন? আমি নিজেই ছিনিয়ে নেব সেটা। তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছি মানে, আপনি বুঝতে পারছেন না, আপনি আমার বউ, আমি আপনার সাথে যা ইচ্ছা তাই করতে পারি, আপনার দিকে তাকিয়ে থাকতে পারি, আপনাকে আদর করতেই পারি। না না, আমি তোমাকে স্বামী হিসেবে মানি না। তুমি কি বলছো, আমার দিকে তাকিয়ে থাকবে কেন? আমি কি তোমাকে সেই অধিকার দিয়েছি, আর তুমি আমার ইয়ের দিকে অমন করে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, বারবার অধিকারের কথা বলছেন কেন? বেশি অধিকার অধিকার করলে জোর করে অধিকারটা ফলাবো, সেটা কি খুব ভালো হবে? আর দেখেন, আপনার ইয়ের দিকে আবার কোন দিকে তাকালাম? তুমি আমার নাভির দিকে তাকিয়ে আছো কেন? ওই দিকে তোমাকে একদম তাকাবে না, আর লোভ দিবে না আমার শরীরের উপর। আমি তোমাকে এখনো স্বামী হিসেবে মানি না। কারণ ওই জায়গাটা অনেক সুন্দর, তার উপর ওইখানটায় নাভিতে এত সুন্দর একটা তিল যেটা আমি আগে কখনো খেয়ালই করিনি। তাছাড়া আজকে বাতাসে যদি আপনার পেটের উপর থেকে শাড়ির আঁচলটা সরে না যেত, তাহলে এত সুন্দর জিনিসটা আমি দেখতে পেতাম না। একদম উল্টা পাল্টা কথা বলবা না ঈশান, আমি কিন্তু তোমার ম্যাডাম, আর ম্যাডামের সাথে তুমি এসব কি বলতেছো? একদম এগুলো বলে আমাকে নিজের মায়ে আটকানোর চেষ্টা করবে না। আমি জানি তুমি অনেক ফাজিল আর অনেক লুচু, ওই জন্যই তুমি ঘুমের ঘোরে আমার কাছে চলে আসছো। ভাগ্যিস আমি টের পেয়েছিলাম, নাহলে তো তুমি আমার সাথে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলতে। ম্যাম, আপনি যা ভাবার ভাবতে পারেন, আর আমি আপনার স্বামী, আর জোর করে হলেও আপনার থেকে স্বামীর অধিকারটা আদায় করেই নিয়ে ছাড়বো। আমি বললাম না তোমাকে স্বামী হিসেবে মানি না, তাহলে তুমি জোর করে কি করতে চাইছো? অধিকার দেখাতে চাইছো? পুরুষত্ব খাটাতে চাইছো? ওইটা জোর করে তুমি আমাকে শুধু আমার শরীরটাই পাবে, কিন্তু আমার মন পাবে না। সেই বিয়ের রাত থেকে একই কথা বারবার শুনে আসছি, আপনার কতবার আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন? আমি তো একটা পুরুষ, ঘরের স্ত্রী থাকতে আমি কি অন্য মেয়েগুলোর সাথে গিয়ে নিজের চাহিদাটা মেটাবো, নাকি নিজের বউয়ের সাথে রোম্যান্স করব, তাকে ভালোবাসার চেষ্টা করব? একদম এসব উল্টাপাল্টা কথা আমাকে বলবে না। দেখো ঈশান, আমি তোমাকে বলেছি এগুলো হয় না। তাছাড়া বিয়েটা আমাকে বিপদে পড়ে করতে হয়েছে। আমি তো তোমাকে বলেছিলাম তোমাকে বিয়ে করব না, কিন্তু তারপরও তুমি আমাকে জোর করে বিয়ে করতে বাধ্য করেছো। দেখেন ম্যাম, আমি আপনাকে ভালোবাসি, ওই জন্য বিয়েটা করেছি। তাছাড়া আপনি জোর করে কাকে বলছেন? আপনিও বিপদে পড়েছিলেন, আর এখন আমি আপনার স্বামী। আপনি আমাকে অনেক দিন দূরে সরিয়ে রেখেছেন, কিন্তু এখন আর পারবেন না, অনেক হয়েছে এরকম ন্যাকামি, আর এখন থেকে দূরে সরানোর চেষ্টা করলে আমি কিন্তু জোর করে আপনার উপর অধিকার খাটাবো। বললাম তো তুমি আমাকে জোর করে জোর করে আপনার শরীরটা পাবো, কিন্তু মন পাবো না। তাই তো আমি আগে আপনার শরীরটাকে বসে নেই, তারপর আপনি আমার বসে চলে আসবেন। অনেক শুনেছি আপনার এসব ইমোশনাল ডায়লগ, আর না, আপনাকে আমি যতই ভালোবেসে কাছে আসার চেষ্টা করি, আপনি ততই আমাকে বেশি দূরে সরিয়ে দেন। কি এমন নেই আমার বলেন? আমি কি দেখতে খারাপ নাকি? আমার মধ্যে বাজে কোনো নেশা আছে নাকি? আমি আর 10টা মেয়ের সাথে উল্টাপাল্টা কাজ করেছি। আপনি দেখেছেন কলেজে আমাকে কোনো মেয়ের সাথে তেমনভাবে কথা বলতে? রিলেশন তো দূরে থাক, আমি মেয়েদের দিকে চোখ তুলে তাকাতে পারতাম না। তাহলে আপনি কেন আমাকে স্বামী হিসেবে মানেন না? কি এত সমস্যা আপনার? বিয়েটা তো আপনি ইচ্ছা করে করেছিলেন, তাহলে এখন কেন স্বামী হিসেবে মানতে পারবেন না? কারণ আমি বিয়েটা করতে চাইছিলাম না, আর তোমার হাতের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল না। তুমি আমাকে বিয়ের আগে পছন্দ করতে না, ভালোবাসতে না, আমি করতাম। বিয়েটা আমি অন্য কারোর সাথে হওয়ার কথা ছিল, কিন্তু হুঠাৎ সেদিন ওরকম একটা বিপদে পড়ে তোমাকে আমার বিয়েটা করতে হয়েছে। আমি চাইনি বিয়েটা করতে, কিন্তু তুমি এখন বিয়েতে রাজি হয়েছিলে কেন? একেই বলে উপকারের প্রতিদান, এরকম ভাবে দেয়। আমি জোর করে আপনাকে বিয়ে করিনি, কিন্তু আপনার আব্বু আম্মু আমার আব্বু আম্মুর দীর্ঘদিনের চেনা পরিচিত ছিল। বিয়ের দিন ওরকম একটা বাজে পরিস্থিতিতে আপনাকে আপনার ওই হবু বরটা ফেলেছিল, যার জন্য আপনাদের সম্মান ডুবতে ডুবতে আমাদের হাতে এসে বেঁচেছিল। আর এখন সেই অকৃতজ্ঞ বেঈমান হিসেবে আপনি তার পরিচয় দিচ্ছেন, যে মানুষটা তার ছেলের হাত দুটো আপনার সাথে মিলিয়ে দিয়ে আপনার বাবার সম্মান, আপনার পুরো পরিবারের সম্মানটা ধুলোর সাথে মিটিয়ে যাওয়ার হাত থেকে বাঁচালো, আর আপনি কিনা তাকে এমন করে কষ্ট দিচ্ছেন? দিনের পর দিন আপনি আমাকে অবহেলা করে আসছেন, আজকে 6টা মাস,
আপনি আমাকে দু চোখে সহ্য করতে পারেন না, ইভেন জবে থেকে আমাদের বিয়েটা হয়েছে, আপনি কেন জানি আমাকে দুই চোখে সহ্য করতে পারেন না। আমি কি এমন অন্যায় করেছি বলেন? আমার খুব বেশি অন্যায় হয়ে গেছে আপনার আব্বুর সম্মানটা বাঁচানো? তাহলে সেটা আগে বলে দিতেন। আর কি বলতেছেন, আমি আপনাকে পছন্দ করি না, আমি আপনাকে কত বেশি ভালোবাসি সেটা হয়তো প্রকাশ করতে পারিনি, আর যখন প্রকাশ করব ভেবেছিলাম তার আগে আপনার বিয়েটা ঠিক হয়ে গেল। তাহলে প্রকাশ করার সময়টা পেলাম কোথায়? মানতাম আমি যদি আপনাকে প্রপোজ করে বসতাম সেটা অন্যায় আবদার হতো, কিন্তু এখন তো আমাদের বিয়ে হয়েছে, তাহলে আপনি কেন আমাকে মানতে পারেন না? ঈশানের কথা নিশে চুপচাপ ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আর ঈশান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বিছানা ছেড়ে উঠে তারপর পকেট থেকে সিগারেটের বের করে একটা সিগারেট ধরালো। আর যখন সিগারেটের টান দিতে যাবে নিশে বলতে লাগলো, প্লিজ এগুলো খেও না, তোমাকে আমি বারণ করেছি তুমি এগুলো খাবে না, কারণ তুমি এগুলো বারবারই খেতে থাকো। কেন এসব কাজ করতেছো বলো, কি বোঝাতে চাইছো তুমি? অনেক শুনেছি আপনার কথা, জবে থেকে বিয়ে করেছি আপনি বাচ্চাদের মতো আমাকে যা বলেছেন আমি অন্ধের মতো সেটাই শুনেছি। আব্বু আম্মুর সামনে আপনি যেটা করতে বলেছেন আমি সেটাই করেছি। যেদিন সেদিন আপনার বিয়ে ভেঙে যাওয়ার পর কি বলেছিলাম আব্বু আম্মুকে জানেন? আমি বলেছিলাম আমি আপনাকে পছন্দ করি। তখন আব্বু আম্মু আপনার আব্বু আম্মুর সাথে কথা বলে আর তাতে ওরা রাজি হয়েছিল, ওরা রাজি হয়েছিল এইটুকু সত্যি। আমি আপনার থেকে লুকিয়েছি, ওরা রাজি হয়েছিল এই জন্যই যে আমরা সুখে থাকবো, আর ভালোবাসতাম আপনাকে, এখনও বাসি। কিন্তু আপনি অনেক কথা শুনিয়েছেন আমাকে, আর না আপনার কোনো কথা আমি শুনবো না, আমার যা ইচ্ছা আমি তাই করবো। আপনি তো আমাকে ভালোবাসেন না তাই না? ছয়টা মাস হয়ে গেছে না, আপনি চাইলে চলে যেতে পারেন, আমি আর কখনো আপনাকে এমন করে কাছে টেনে নেওয়ার চেষ্টা করবো না। কি বলতেছে এগুলো? তুমি এইসব তুমি বলতে পারো না, প্লিজ আমার কথা বলো না, এগুলো বললে আমার খুব বেশি কষ্ট হবে প্লিজ। আর আব্বু আম্মু জানতে পারলে আমার উপর অনেক রেগে যাবে। স্বামী হিসেবে মানবেন না, স্ত্রীর অধিকার স্বামীর অধিকারও দিতে পারবেন না, আমার সাথে সংসারও করতে চাইবেন না, কাছে আসতে দিবেন না, এক বেডে শোয়া তো দূরে থাক, বেডে আসলেই কেমন নাক সিটকে দূরে সরে যাবেন। আমার আবার বলছেন আপনি আমাকে ডিভোর্স দিবেন না, আপনি আমাকে ভালোবাসতে না পারবেন না, স্বামীর অধিকার দিতে না আপনার সাথে আমি থাকতে পারবো? আমার কি আমার বউয়ের থেকে কিছু এক্সপেকটেশন নাই? আপনার যদি আমার বিয়ে না হয় অন্য কারোর সাথে হতো তাহলে আপনি কি তাকে ভালোবাসতেন তাই না? আপনি তাকে সবটা দিয়ে ভালোবাসতেন তাই না? তাহলে আমার দোষটা কোথায়? আমি কি অন্যায় করেছি ও বুঝতে পেরেছি? আমি আপনার স্টুডেন্ট ছিলাম, আপনার থেকে 3 বছরের জুনিয়র, ওই জন্য ভালোবাসাতে পারবেন না? আজকাল কতই তো হচ্ছে এমন, তাহলে আপনি কেন মেনে নেননি? আমি তো বিয়ের দিন রাতেই বলেছিলাম আমি তোমাকে মেনে নিতে পারবো না, তুমি তখন আমাকে বিয়েটা কেন করেছিলে? তোমাকে ছিলাম না যে আমি বিয়েটা করতে পারবো না, আর বিয়ে করার পর রাতেই তো আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারবো না, তাহলে তুমি তখন কেন বুঝতে পারোনি? বারবার একই কথা বলে কি বোঝাতে চাইছেন আমি ভুল করেছি? হ্যাঁ ভুল করেছি, আপনাকে ভালোবাসার মতো একটা ভুল, একটা বড় ভুল আমার লাইফে হয়ে গেছে। ঈশান কথাটা বলে সজোরে ড্রেসিং টেবিলের গ্লাসে একটা ঘুষি মেরে দিল, সাথে সাথে ওর হাত কেটে ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু করলো। এমন কিছু দেখে নিশি অনেকটা ভয় পেয়ে গেল, কারণ আজকে নিশি ঈশানের রাগী চেহারাটা দেখতে পাচ্ছে। নিশি ঈশানের হাতটা যখনই ধরতে যাবে তখন ঈশান ওর থেকে দূরে সরে গেল আর বলতে লাগলো, ডোন্ট টাচ মি, আপনার কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার। আপনি তো আমাকে স্বামী হিসেবে মানেন না, তাহলে কোনো অধিকারের আমাকে স্পর্শ করতে আসেন? এটা তুমি কি করতেছো প্লিজ, এরকম পাগলামি করো না, দেখো তোমার হাত থেকে কত রক্ত পড়তেছে, কেন এরকম পাগলামি করতেছো? আমি তো বললাম স্টপ, আর একটা কথা আপনি বলবেন না, আমার শরীর থেকে রক্ত ঝরে যাক, আমি শেষ হয়ে যাই, তাতে আপনার কি, আপনার কিছু যায় আসে না? আপনি আমাকে ঘৃণা করেন সেটা আপনি প্রত্যেকটা কথায় বুঝিয়ে দিয়েছেন, আর এখন আদিখ্যাতা দেখাতে আসছেন, কোনো দরকার নেই এরকম ভালোবাসার, যে কেয়ারিংটা শুধু মানুষ দেখানোর। আর কি বোঝাতে চাইছেন? আমার এই আমার হাতে রক্ত দেখে আপনার কষ্ট হচ্ছে তাই না? না হচ্ছে না, এটা আপনি শুধু দায়িত্ববোধ থেকে করছেন। কিসের এত অহংকার আপনার রূপের? এই রূপটা না সময়ের সাথে সাথে বিলীন হয়ে যাবে, কিন্তু আজকে যে কষ্টটা আপনি আমাকে দিলেন না এগুলো সারা জীবন আমার মনে থেকে যাবে। ঈশান কথাগুলো বলে ওয়াশরুমে ঢুকে গেল, তারপর শাওয়ারটা ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করতে লাগলো। যে কান্নাটা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকলেও নিশি বেশ ভালোভাবে শুনতে পাচ্ছিল। নিশির এখন মনে হচ্ছে বড় অন্যায় করেছে একটা মানুষের সাথে। ঈশান নিশির স্টুডেন্ট ছিল, তার উপর ওর থেকে 3 বছরের জুনিয়র, তারপরও ঈশান ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে ভালোবাসে, কিন্তু নিশি ওকে এত বেশি অপমান আর অবহেলা করে যার জন্য ঈশানের বুকের ভেতরটা দুমড়ে মচড়ে যায়, কষ্টে ফেটে যায়। ও বোঝাতে পারে না ঈশান ওকে কতটা ভালোবাসে। এই ঘটনার পরে ঈশান কেমন যেন ছন্নছাড়া হয়ে গেল, এদিকে ওদিকে ঘুরে বেড়ায় আর যত ধরনের বাজে নেশা আছে সব করতে শুরু করেছে। নিশি বুঝতে পারছে ওর জন্য একটা মানুষ তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। কিছু বলতে গেলে ঈশান সিন ক্রিয়েট করে বসে, ওর সাথে একটু কথাও বলে না। আব্বু আম্মু ওর এরকম পাল্টে যাওয়া দেখে বুঝতে পারলো ওদের মাঝে কিছু একটা হয়েছে, তখন নিজে নিজেই সবটা বলে দেয়। তখন আব্বু নিশিকে বলে,
আসলে কি বলো তো মামনি, তোমার আব্বুর সম্মানটা বাঁচানোর জন্য তোমার সাথে আমার ছেলের বিয়েটা দিয়েছিলাম, কিন্তু তুমি যে এরকম কিছু করবে সেটা আমি ভাবতে পারিনি। তাহলে কখনোই তোমাদের বিয়েটা দিতাম না। ঠিক আছে মামনি, আমি বুঝতে পেরেছি তুমি আমার ছেলেকে মেনে নেবে না। তোমার জন্য আমার ছেলেটা এমন কষ্ট পাচ্ছে, তুমি বাসাতে চলে যাও, আমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে নেব। তো নিশে অনেকক্ষণ যাবত আব্বু আম্মুর পা ধরে কান্না করলো, ওকে বাসায় পাঠিয়ে দিতে বারণ করলো আর বলল এখন থেকে সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু আব্বু আম্মু ওরা ওর কথা বিশ্বাস করলো না। তো সেদিন রাতে 12টার দিকে ঈশান বাসে আসলো। নিশি ওর কাছে যেতে গেলে, ঈশান ওকে পাশ কাটিয়ে চলে যেতে গেলে নিশি ওর একটা হাত ধরে, তখন ঈশান বলল, আবার কি নাটক শুরু করলেন? এখন আর আমি আপনার কোনো গলা শুনতে পারবো না। আপনার কিছু বলা থাকলেও আমার শোনার ইচ্ছে নেই। দেখেন আমাকে ছাড়ে না, যেতে দেন, ঘুম পাচ্ছে আমার। অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে, না এখন থেকে আর কষ্ট দিব না। দেখো ভুল করেছি আমি নিজের স্বামীকে এমন করে কষ্ট দিয়ে, বুঝতে পারিনি যে বয়সের ডিফারেন্সের কারণে স্বামী স্ত্রীর ভালোবাসাটা এভাবে দূরে থাকতে পারে না। কি বলছেন কি আপনি, আপনার শরীর ঠিক আছে? ডাক্তার দেখাতে হবে তো, নাকি কিছু উল্টাপাল্টা খেয়েছেন? এতদিন আমি সজ্ঞানে তোমাকে উপেক্ষা করেছি আর আজকে সজ্ঞানে বলছি আমি তোমার থেকে স্ত্রীর অধিকারটা চাই। আমি হয়তো তোমাকে এখনো তেমন করে ভালোবাসতে পারিনি, কিন্তু তোমার এই কয়েকটা দিনের পাল্টে যাওয়াতে আমার অনেক কষ্ট হয়। আমি হয়তো তোমাকে কতটুকু ভালোবাসি জানি না, হয়তো বাঁচতে পারবো, তার জন্য আমাকে একটু সুযোগ দাও। আমি অন্যায় করেছি, তার জন্য তুমি আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি এখন থেকে তোমাকে আমার ভালোবাসার প্রতি কোনো অভিযোগ করার সময় দিব না। তুমি আমাকে ভালোবাসবে, একবার বুকে জড়িয়ে নাও, আমি তোমার ভালোবাসা নিজেকে আবদ্ধ করে নিতে চাই। আপনি ঠিক আছেন তো? নাকি আব্বু আম্মু আপনাকে জোর করেছে এসব বলার জন্য? আপনার আব্বু আম্মু এসেছিল, কই আমাকে তো কিছু জানালো না। আমিও ওদের সাথে কথা বলে নিব। আপনি এসব উল্টাপাল্টা আরও প্রেশারে পড়ে এমনটা করতেছেন, এগুলোর দরকার নেই। আপনি আমাকে শুধু এসব বলে আমার কষ্টটা আর বাড়াবেন না। ঈশান হাতটা ছাড়িয়ে নিয়ে যেতে গেলে নিশি হুটহাট করে ঈশানকে জড়িয়ে ধরে, কান্না করে উঠল। ঈশান নিস্তব্ধ হয়ে গেল, কারণ আজকে প্রথম নিশি ওকে নিজের থেকে জড়িয়ে ধরলো, এর আগে এমনটা হয়নি। ঈশান একদিন জ্বরের ঘোরে নিশিকে কাছে টেনে নিয়েছিল, কিন্তু ওদের মাঝে তেমন কিছু হয়নি। নিশি কান্না করে কথাগুলো বলছে, তাই ঈশান ভাবলো রাগ করে কী লাভ, যেহেতু ম্যাডামকে ভালোবেসে আর তাছাড়া এখন দুজনেই কষ্ট পাচ্ছে। ও ভুলটা বুঝতে পারছে যেহেতু, রাগ অভিমান করে সম্পর্কটা নষ্ট করে কী লাভ, তাতেই দুজনের হয়তো কষ্ট হবে। ঈশান নিশিকে ছাড়িয়ে নিয়ে তারপর ওর চোখের পানিগুলো মুছে দিয়ে ওকে আলতো করে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, আবার ভুলে যাবেন না তো, পরবর্তীতে বলবেন না তো আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না। আর কখনো এরকম হবে না, তুমি চাইলে এখন থেকে আমাকে নিজের করে নিতে পারো, আমি তোমাকে একটুও বাধা দিব না। আমি হয়তো তোমাকে এখনো তেমন ভাবে ভালোবাসতে পারিনি, কিন্তু তুমি এমন করে পাল্টে যাওয়া তো আমার কষ্ট হয়, কারণ তুমি আমার একটা কথাও শোনো না। এখন থেকে আর কোনো কথা শুনবো না, আমি আপনার স্বামী তো, আপনি আমার কথা শুনবেন? আচ্ছা ঠিক আছে শুনবো, কিন্তু আমাকে একটা বেবি গিফট করতে হবে, পারবে? এসব কে শিখিয়ে দিয়েছে আপনাকে? পচাচ্ছেন, আমি কি বাচ্চা নাকি তোমার মতো যে আমাকে এইগুলো শিখিয়ে দিতে হবে? কেউ শেখায়নি, তুমি দিবে কিনা বলো। আচ্ছা ঠিক আছে দিব, কিন্তু আমি মন থেকে তৈরি নই, আপনি কয়েকটা দিন সময় নিন, তারপর না হয় সব হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে এখন থেকে কষ্ট দিতে পারবে না। আচ্ছা বাবা, দিব না, আদর দিব। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।